এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং যেই জায়গাটিতে আছি সেটিকে ফরেস্ট্রি নামে অনেকে চেনে, আবার অনেকে আরেকটি নতুন নামে চেনে, যেটা আমি শুনে অনেকটাই অবাক হয়েছি, সেটা হচ্ছে যেটিকে নাকি কাপল চত্বর বলা হয়। এখানে দেখুন কাপল, ও কাপল রোড, সো এটিকে বলা হয় কাপল রোড। এবং একজনকে আমরা দেখছি যে একজন সে আবার কাপল রোডে যায়। আমি বুঝতে পারছি না যে কি কারণে সে কাপল রোডে যায়। আমি একটু তার সাথে কথা বলতে চাই। ভাই, আপনি কাপল রোডে আপনার কি কাজ একটু আমাদের বলতে? আমি দেখতে আসছি যে আসলে আমাদের এই কাপল রোড তোমরা কখনো দেখো নাই, তো আমিও দেখতে আসলাম, সাথে সাথে তোমাদের নিয়ে আসলাম যে কাপল রোডের সৌন্দর্য। আমার যতদূর মনে হয় আপনি সিঙ্গেল আছেন বা আপনি এই কাপল টাপলের মধ্যে নাই, তারপরেও তাহলে আপনি কাপল রোডে কি করেন? আমি দেখাই দর্শকদেরকে, দেখুন অপরূপ সৌন্দর্য, এই পাশে পাহাড় আর পাহাড়, এইদিকে গেলেও পাহাড় আর পাহাড়, এইদিকে গেলেও পাহাড় আর পাহাড়, মানে চারিদিকে পাহাড় আর মধ্যখানে কাপল রোড। তো খুবই কিন্তু রোমান্টিক একটা জায়গা বলা যায়, এবং যার কারণে এটাকে মনে হয় কাপল রোড বলা হয়েছে। তো মুরাদ ভাই, উনি হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়েন এবং তিনি আজকে আমাদেরকে নিয়ে এসেছেন কাপল রোড দেখানোর জন্য, কিন্তু এখনো পর্যন্ত একটা কাপল কেউ খুঁজে পায়নি। সো এটা মনে হয় আমাদের দুর্ভাগ্য, নাকি এটা কাপলরা এখানে আসে না, শুধু নামই দিয়ে রাখছে কাপল? না, এখানে অসংখ্য কাপলরা আসছে এখন অ্যাডমিশনের সময়। আর ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে একটা ইনসিডেন্ট হয়েছে এখানে, তো এটার কারণে এখানে হয়তো এখন কাপল দেখা যাচ্ছে না। অবশ্যই তুমি বিকালে আসলে কাপল দেখতে পাবা। পাহাড়গুলো মধ্যখান দিয়ে রাস্তা চলে গেছে এক অজানা প্রান্তে। তো এতদূর আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ, কিন্তু মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি। এর আগে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে গেছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গেছি, ওখানে কোনো পাহাড় নাই, কিন্তু ওখানে সৌন্দর্য প্লাস ওইটা ওখানকার জন্য ইউনিক। আর এখানকার যে সৌন্দর্য, এখানে যে পাহাড়গুলো বয়ে গেছে প্লাস হচ্ছে যে গাছগুলো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই যে রোডটা, সেই রোডটাও কিন্তু জাস্ট ওয়াও বলা যায়, জাস্ট ওয়াও মানে অসাম, মানে পরিবেশটা খুবই খুবই সুন্দর, এবং মানে সেই রকম সুন্দর এই যে কারণে এই রাস্তাকে বলেছে যে কাপল রোড। মানুষ হয়তো কিছু কিছু আসছে, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ মানুষ আসছে আমি দেখতে পাচ্ছি। সো এখন আর ভিডিও করা যাবে না, কারণ মানুষের প্রাইভেসি আছে। সো এতটুকু ছিল, হ্যাঁ মানুষজন আসছে আমরা দেখছি, তো এগুলো আমাদের দেখানো যাবে না, তাদের একটা প্রাইভেসি আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, নতুন কিছু শিখলাম কাপল রোডে এসে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরে এই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। তো ভিডিওর কিছু অংশ আবার নতুন করে করলাম, দেখতে পারছেন যে আমরা যেই রোডে আছি পিছনেও কিন্তু দেখতে পাচ্ছেন। সো আমরা যে রোডটা কিন্তু খুবই সুন্দর, শুধু নামে সুন্দর না, দেখতেও সুন্দর, আবার এখানকার পরিবেশটা সুন্দর। এখানে অবশ্য এটার রোডটার সমাপ্তি হয়েছে, এবং ওই জায়গায় গিয়ে আবার মনে হয় একটা প্রক্টরের বিল্ডিং মতো এরকম কিছু আছে। আর আমরা দেখতেও পাচ্ছেন পিছনেও দেখা যায়, খুবই সুন্দর জায়গা কাপল রোডে, অবশেষে একজনকে দেখাও গেছে। সো এতটুকুই, এটাকে আমি এই ভিডিওর শেষে অ্যাড করলাম, কারণ তখন দেখতে পারিনি, কিন্তু এখন আবার আরেকজনকে দেখা গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও।